আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন যারা ফ্রিজ ব্যবহার করেন তারা একটু খেয়াল করলে দেখবেন ফ্রিজের দুই পাশে প্রচণ্ড গরম হয় তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ফ্রিজের দুই পাশে কেন গরম হয় এবং এই গরম হলে ফ্রিজের কোনো ক্ষতি হবে কি না এবং এই গরম হওয়ার কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কি না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং ফ্রিজের দুই পাশে কেন গরম হয় এই বিষয়টিও আপনারা জানতে পারবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি ফ্রিজের দুই পাশে গরম হওয়া এটা ফ্রিজের জন্য কোনো সমস্যা না বরং এটা আপনার ফ্রিজের জন্য অনেক ভালো বরং ফ্রিজের দুই পাশে যদি গরম না হয় তাহলে বুঝতে হবে আপনার ফ্রিজে কোনো সমস্যা আছে ফ্রিজের দুই পাশে গরম হলে বুঝতে হবে আপনার ফ্রিজে কোনো সমস্যা নেই তো এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে চাইলে আপনাদেরকে জানতে হবে ফ্রিজের দুই পাশে আসলে কেন গরম হয় তো চলুন জেনে নেওয়া যাক ফ্রিজের ভেতরে ঠান্ডা করার জন্য এক ধরনের গ্যাস ব্যবহার করা হয় আপনারা একটু খেয়াল করলে দেখবেন আপনাদের ফ্রিজের পিছনে কালো ধরনের একটি মেশিন আছে এই মেশিনকে বলা হয় কম্প্রেসার। ফ্রিজের ভিতরে ঠান্ডা করার জন্য যে গ্যাস ব্যবহার করা হয় প্রথমে এই গ্যাসগুলো এই কম্প্রেসার মেশিনের মধ্যে থাকে এবং এই গ্যাস চলাচল করার জন্যে ফ্রিজের ভেতরে এক ধরনের পাইপ লাগানো থাকে এই পাইপগুলোকে বলা হয় কন্ডেন্সার পাইপ এই কন্ডেন্সার পাইপগুলো দুই পাশের দেয়ালের সাথে লাগানো থাকে যেই পাইপগুলো আপনারা বাইরে থেকে দেখতে পাবেন না একটা ফ্রিজ যখন চলে তখন এই গ্যাস প্রচণ্ড তাপে এবং চাপে এই কম্প্রেসর মেশিন থেকে কনডেন্সার পাইপে উঠে আসে এই গরম গ্যাসগুলো কনডেন্সার পাইপের মধ্য দিয়ে চলাচল করার কারণে কনডেন্সার পাইপ প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে আর এই কনডেনসার পাইপ ফ্রিজের দুই পাশের দেয়ালে লাগানো থাকার কারণে এই কনডেনসার পাইপের গরমে ফ্রিজের দুই পাশের দেয়ালও গরম হয়ে থাকে এই কারণে ফ্রিজের দুই পাশের দেয়ালে হাত রাখলে হাতে গরম লাগে এই গ্যাসগুলো কনডেন্সার পাইপের মধ্য দিয়ে চলে যায় ইভাপোরেটর পাইপে এবং এই ইভাপোরেটর পাইপ থেকে আবার এই গ্যাসগুলো চলে যায় কম্প্রেসর মেশিনে তো এভাবেই অনবরত এই গ্যাসগুলো কনডেনসার পাইপ ইভাপোরেটর পাইপ এবং কম্প্রেসরের মধ্যে চলতে থাকে এটা হচ্ছে একটি ফ্রিজের কাজ করার স্বাভাবিক প্রক্রিয়া তো আশা করি ফ্রিজের দুই পাশে কেন গরম হয় আপনারা জানতে পেরেছেন আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং অবশ্যই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যেন এই বিষয়গুলো সবাই জানতে পারে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ